চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ বিভাগের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথমে আলোচনা করব পার্ট ওয়ান প্রশ্নপত্র নিয়ে পার্ট ওয়ান প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে শরীরে অক্সিজেন সরবরাহ কম হয় এর ফলে আমরা অল্প পরিশ্রমে হাঁপাতে থাকি কিছুক্ষণ হাঁটাচলা করলে শ্বাসকষ্টও হয় হাঁপানিও হতে পারে মানুষ মারাও যেতে পারে দু নম্বর প্রশ্ন বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখো উত্তর বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য নিচের ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে এক নম্বর বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে দু নম্বর চোরা শিকার বন্ধ করতে হবে তিন নম্বর বিলুপ্ত প্রায় সম্পদ সংরক্ষণ করতে হবে চার নম্বর সর্বোপরি কঠোর আইন চালু করতে হবে তিন নম্বর প্রশ্ন একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয় উত্তর বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে খালি চোখে আমরা দেখতে পাই না জলীয় বাষ্প ঠান্ডা বস্তুর সংস্পর্শে এলে জলকনায় পরিণত হয় এক্ষেত্রে ভর্তি গ্লাসের বাইরে যে জলীয় বাষ্প ভেসে বেড়ায় সেই জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে জলকনায় পরিণত হয় তাই বরফ ভর্তি গ্লাসের গায়ে জলকোনা দেখা যায় চার নম্বর প্রশ্ন একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো উত্তর একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে সেই পুকুরে বসবাসকারী বিভিন্ন প্রাণী যেমন মাছ কাঁকড়া সাপ ব্যাং ইত্যাদির বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে তাদের মৃত্যু হতে পারে এছাড়া এই পুকুরে স্নান করলে রোগ হতে পারে পুকুরে বিষাক্ত জল জমিতে গেলে চাষযোগ্য মাটির ক্ষতি হতে পারে এরপর আমি তোমাদের পার্ট টু প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব পার্ট টু প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয় উত্তর পৃথিবী থেকে বাঘেদের হারিয়ে যাওয়ার কারণগুলি হচ্ছে মানুষ জঙ্গল কাটার ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে দু নম্বর বাঘের শিকার করার জায়গা কমেছে বাঘের খাবার যেমন হরিণ এবং অন্যান্য পশুদের অভাব হচ্ছে চার নম্বর চোরা শিকারীরা মোটা টাকার লোভে বাঘ মেরে তার চামড়া নখ ইত্যাদি বিক্রি করছে দু নম্বর প্রশ্ন বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি কি কি অবাঞ্ছিত উপাদান সেগুলি যেগুলি আমরা বাতাসের মধ্যে দেখতে চাই না যেমন ধুলো বা বালির কণা কয়লার গুঁড়ো ধোঁয়া ছাই ইত্যাদি তিন নম্বর প্রশ্ন বালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে দুটিকে আলাদা করবে উত্তর বালি ও জলের মিশ্রণকে একটা পাত্রে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দেব এতে কী হবে ধীরে ধীরে পাত্রের তলায় বালি জমতে শুরু করবে তিন ঘন্টা পরে দেখা যাবে যে বালির কণাগুলো থিতিয়ে পাত্রের তলায় জমা হয়েছে এবং পরিষ্কার ভালো জল উপরে আছে পরে পরিষ্কার জল গড়িয়ে নিলেই জল ও বালি আলাদা হয়ে যাবে চার নম্বর প্রশ্ন দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত উত্তর দিনে দুবার করে দাঁত মাজা উচিত সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে দু নম্বর খাওয়ার পর সবসময় কুলকুচি করে ভালো করে মুখ ধোয়া উচিত তিন নম্বর দাঁতের ক্ষয় রোধ করতে টুথপেস্ট ব্যবহার করা দরকার চার নম্বর দাঁতে কোনো সমস্যা হলে ডাক্তার দেখাতে হবে পাঁচ নম্বর প্রশ্ন তোমার প্রিয় ঋতুর নাম এবং ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখক উত্তর আমার প্রিয় ঋতু শীত শীত ঋতুর প্রধান দুটি বৈশিষ্ট্য হল এই সময় আবহাওয়া কনকনে ঠান্ডা থাকে দুই এই ঋতুতে নানারকম শাক সবজি পাওয়া যায় এরপর পার্ট থ্রি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পার্ট থ্রির প্রথম প্রশ্ন পৃথিবীতে কীভাবে দিন আর রাতের সৃষ্টি হয় উত্তর পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার সময় নিজের চারপাশে ঘোরে এভাবে ঘুরতে ঘুরতে যে দিকটা সূর্যের সামনে এসে পড়ে সেদিকটায় সূর্যের আলো পড়ে অর্থাৎ দিন হয় আর অপর দিকটা থাকে অন্ধকার অর্থাৎ রাত্রি হয় দু নম্বর প্রশ্ন নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কি কি সুবিধা হতে পারে উত্তর এক নম্বর পানীয় জল পাওয়া যায় দু নম্বর নদীর ধারে জমি উর্বর হয় তাই চাষবাস ভালো হয় তিন নম্বর জমিতে জল দিতে সুবিধা হয় চার নম্বর মাছ পাওয়া যায় পাঁচ পশুপালন করলে জল ও ঘাসের জমি মেলে ছয় জলপথে আসা যাওয়া ও ব্যবসা বাণিজ্য করা যায় তিন নম্বর প্রশ্ন নানান ধরনের কাজে ব্রঞ্চের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কি কি সুবিধা আছে উত্তর ব্রঞ্চের তৈরি জিনিসের থেকে লোহার তৈরি জিনিস বেশি শক্ত হয় লোহার জিনিস ব্রঞ্চের চেয়ে অনেক ধারালো লোহার জিনিস মজবুত এবং অনেক দিন ব্যবহার করা যায় চার নম্বর প্রশ্ন তোমাকে দুরকমের অঞ্চলের কথা বলা হলো এই দুরকম অঞ্চলে কি কি জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো এক নদী বা সমুদ্রের আশেপাশে দুই চাষ জমির আশেপাশে উত্তর নদী বা সমুদ্রের আশেপাশে মাছ ধরা লবণ সংগ্রহ করা বালি পাথর সংগ্রহ করা পশুপালন করা নৌকা তৈরি করা ইত্যাদি জীবিকাগুলি গড়ে উঠতে পারে আর চাষ জমির আশেপাশে কাজ করা ক্ষেত মজুরি করা ফসল কেনাবেচা ফল ও সবজি সংরক্ষণ করা ইত্যাদি জীবিকাগুলি গড়ে উঠতে পারে তাহলে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা এখানে শেষ হলো এরপর পরবর্তী ভিডিওগুলিতে অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা এই উত্তরগুলির সাহায্য নিয়ে তোমাদের খাতায় নিজের ভাষায় নিজে উত্তর তৈরি করো এবং স্কুল খুললে তোমাদের মাস্টারমশাইকে এই উত্তরগুলি জমা দেবে